আজকের রাজ্য উদ্দেশ্যের 8টি এক্সক্লুসিভ খবর পৌঁছে দিচ্ছি আপনাদের মুঠোফোনে আপনাদের দোরগোড়ায়। নজর রাখবেন শেষ পর্যন্ত, বিস্তারিত যাব, তবে তার আগে আজকের বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে জানিয়ে দিচ্ছি। দিল্লির রাজঘাট থেকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে অভিষেক ব্যানার্জি সহ টিএমসি নেতাদের বের করে দিল দিল্লি পুলিশ। চরম উত্তেজনা, চ্যালেঞ্জে ছুড়লেন অভিষেক ব্যানার্জি। অন্যদিকে মর্মান্তিক দুর্ঘটনা, বিমান ভেঙে মৃত ভারতীয় শিল্পপতি এবং তার পুত্র। এছাড়াও ওষুধের ঘাটতি, চরম ঘাটতি ওষুধের। মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে 24 ঘন্টায় মৃত 24, কাঠগড়ায় রাজ্য সরকার। বাঙালি মুসলিম ভাষী, বাঙালি মুসলিম ভাষী মিয়াদের ভোটের প্রয়োজন নেই আমাদের, হুঁশিয়ারি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। এছাড়াও রাজ্যের চাকরির অভাব, যে কয়টা চাকরি হয়েছে তাতেও ব্যাপক দুর্নীতি। এবার উচ্চশিক্ষায় বাংলার যুব সমাজ দেখাচ্ছে অনীহা, 41% আসন শূন্য রাজ্যের কলেজগুলিতে, এবার সর্বকালীন রেকর্ড। অন্যদিকে পুজোর আগে বিরাট সুখবর, নতুন লিস্ট, আরও 9 লক্ষ মহিলার অ্যাকাউন্টে পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। কাদের নাম এলো দেখতে হলে জানতে হবে, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। এছাড়াও রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রবল ভারী বৃষ্টির দুর্যোগ, কমলা সতর্কবার্তা জারি, জানাবো এদের রিপোর্টটিও আপনাদেরকে বিস্তারিত। এছাড়াও আরও বেশ কয়েকটি খবর থাকছে, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। রাজ্যের আরও 9 লক্ষ মহিলার জন্য বিরাট বড় সুখবর, লিস্টে এবার নাম থাকলেই পুজোর আগেই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। আরও নতুন করে 9 লক্ষ মহিলার মুখে ফুটল হাসি, 2 কোটি পেরোচ্ছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা। সম্প্রতি শেষ হওয়া দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদনকারী আরও 9 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে দিতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, খুব তাড়াতাড়ি নতুন করে যুক্ত হওয়া এই 9 লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী। পুজোর মুখে রাজ্যের এই সমস্ত মহিলার জন্য এটাই মুখ্যমন্ত্রীর তরফ থেকে দুর্গা পুজোর উপহার হতে চলেছে বলে জানাচ্ছেন রাজ্যের আধিকারিকরা। নতুন উপভোক্তা সংযুক্ত হলে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী। বর্তমানে 1,98,37,031 জন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে পাচ্ছেন, নতুন করে 9 লক্ষ যোগ হলে তা 2 কোটি ছাড়িয়ে যাবে বলে জানা যাচ্ছে। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রতি মাসে রাজ্যের কোষাগার থেকে খরচ হতো প্রায় 1,090 কোটি টাকা, নতুন করে আরও 9 লক্ষ উপভোক্তা যুক্ত হওয়ায় প্রকল্প বাবদ প্রতি মাসে আরও অতিরিক্ত 45 কোটি টাকা খরচ বাড়বে রাজ্য সরকারের। অর্থাৎ 1 বছরে এই খাতে মোট খরচ গিয়ে দাঁড়াবে প্রায় 13,500 কোটি টাকায়। নেই পর্যাপ্ত ওষুধ, ওষুধের ব্যাপক ঘাটতি। মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে 24 ঘন্টায় মৃত 24, কাঠগড়ায় রাজ্য সরকার। নেই ওষুধের যোগান, পর্যাপ্ত ওষুধের ঘাটতি। মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে মৃত 24 মাত্র 24 ঘন্টায়, এর মধ্যে রয়েছে 12টি সদ্যজাত শিশু। এই ঘটনায় রীতিমতো সরগোল বিজেপি শাসিত রাজ্যটিতে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলি। জানা গিয়েছে মাত্র 24 ঘন্টায় মহারাষ্ট্রের নান্দেড় জেলায় শঙ্কর রাও চভন সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে মোট 24 জনের, এর মধ্যে রয়েছে 12টি সদ্যজাত শিশু। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পর্যাপ্ত ওষুধের যোগান না থাকাতেই এই চরম বিপত্তি। হাসপাতালের ডিনের বক্তব্য, পর্যাপ্ত পরিকাঠামো নেই, ওষুধের যোগান নেই, তবুও 60 থেকে 80 কিলোমিটারের মধ্যে এটাই হাজার হাজার মানুষের একমাত্র ভরসা। এ নিয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সরকারকে এক হাত নিয়েছে এনসিপি দলের মুখপাত্র বিকাশ লোয়ান্ডে বলেন, সরকারের লজ্জা হওয়া উচিত, জাঁকজমক করে উৎসবের বিজ্ঞাপন করা হচ্ছে অথচ হাসপাতালে নেই ওষুধ, রোগীদের এভাবে প্রাণ হারাতে হচ্ছে, এটা চরম লজ্জার। খুব কম খরচে মিলবে এবার ল্যাপটপ কম্পিউটার, এইচপির সঙ্গে হাত মিলিয়ে ভারতে এবার ল্যাপটপ উৎপাদন করছে গুগল কোম্পানি, ঘোষণা সুন্দর পিচাইয়ের। এইচপির সঙ্গে হাত মিলিয়ে ভারতে ক্রোমবুক ল্যাপটপ তৈরি করবে গুগল, মঙ্গলবার থেকেই ক্রোমবুকের উৎপাদন শুরু হবার কথা রয়েছে। চেন্নাইয়ের ফ্লেক্স ফ্যাসিলিটিতে এই ক্রোমবুক উৎপাদন করা হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, এই ফ্লেক্স ফ্যাসিলিটিতেই এতদিন এইচপির ল্যাপটপ এবং ডেস্কটপ তৈরি হতো। গুগলের সিও সুন্দর পিচাই তার এক্স হ্যান্ডেলে সোমবার এই প্রসঙ্গে লেখেন, আমরা এইচপির সঙ্গে জোট বেঁধে ভারতে প্রথমবারের জন্য ক্রোমবুক উৎপাদন করতে চলেছি, এর ফলে পড়ুয়ারা খুবই কম খরচে সহজে কম্পিউটার ব্যবহারের সুবিধে পাবে এবার ভারতবর্ষ জুড়ে। মনে করা হচ্ছে এই পদক্ষেপের ফলে অপারেটিং সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে ভারতের বাজারে গুগলের কর্তৃত্ব আরও বাড়বে। বাংলাভাষী মুসলিম মিয়াদের ভোটের দরকার নেই বিজেপির,
অসমের মুখ্যমন্ত্রীর নিশানায় এবার বাঙালি মুসলিম মিয়ারা। অসমের মুখ্যমন্ত্রীর নিশানায় ফের বাংলাভাষী মুসলিমরা। বাল্যবিবাহ প্রথা বন্ধ না করলে আগামী দশ বছর মুসলিম মিয়া ভোটের প্রয়োজন নেই বিজেপির, এমনটাই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যে বেজায় ক্ষুব্ধ সেখানকার বাঙালি মুসলিমরা। রবিবার সাংবাদিকদের হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মিয়ারা আমার নামে প্রধানমন্ত্রী এবং বিজেপির নামে জয়ধ্বনি দিতেই পারেন, আমরা তাদের জন্য কাজ করব, কিন্তু নির্বাচন এলে আমি তাদের অনুরোধ করব আপনাদের ভোট চায় না বিজেপি। তার যুক্তি, বাল্য বিবাহ এবং মৌলবাদী কার্যকলাপ থেকে যতদিন না দূরে থাকবে ততদিন তাদের ভোটের প্রয়োজন নেই আমাদের। তার বক্তব্য অল্প বয়সে বিয়ে হওয়া মেয়েরা সন্তানের জন্ম দিতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছে, সেই কারণে সংখ্যালঘুদের মধ্যে শিশু মৃত্যুর হার বেশি। হিমন্ত বিশ্ব শর্মা এদিন আরও বলেন, সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ দিতে বাঙালি মুসলিম অধ্যুষিত এলাকায় 7টি কলেজ তৈরি করেছে তার সরকার। গোটা রাজ্য জুড়ে চাকরির চরম অভাব ধুঁকছে বর্তমানে শিক্ষিত বাঙালি যুব সমাজ। যে কয়টা নিয়োগ হয়েছে এই রাজ্য সরকারের আমলে তাতেও হয়েছে ব্যাপক দুর্নীতি। খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরা জেলবন্দী রয়েছেন দুর্নীতির কারণে। তার মাঝেই বর্তমানে রাজ্যের যুব সমাজ শিক্ষার প্রতি অনীহা দেখাচ্ছেন, তাই হয়তো স্নাতক স্তরের 41% আসন পূরণই হলো না এবার। স্নাতকে ভর্তির সময়সীমা একাধিকবার বাড়িয়েও খুব বেশি লাভ হলো না। রাজ্যের বেশিরভাগ কলেজে এখনও ফাঁকা পড়ে রয়েছে প্রচুর আসন। প্রথম দুদফায় পর্যাপ্ত আসন পূরণ না হওয়ায় ভর্তির সময়সীমা ফের বাড়িয়ে 20 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। এখন দপ্তরের রিপোর্টে দেখা যাচ্ছে সব মিলিয়ে প্রায় 41% আসন খালি থেকে গিয়েছে কলেজগুলিতে। বিগত কয়েক বছরের মধ্যে সবথেকে বেশি আসন ফাঁকা রয়েছে এবার। 2020, 2021 এবং 2022 সালে যথাক্রমে 34%, 33% এবং 37% আসন খালি পড়েছিল ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর। এবার সেটাই বেড়ে দাঁড়িয়েছে 41%। এর থেকেই বোঝা যাচ্ছে বাংলায় চাকরির অভাব, সেখানেও যে কটা নিয়োগ হচ্ছে চরম দুর্নীতি। রাজ্য সরকার দুর্নীতি রুখতে অপারক, সেই জন্যই হয়তো বাংলার যুব সমাজ উচ্চশিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। জানা গিয়েছে রাজ্যের 441টি কলেজে মোট আসন সংখ্যা প্রায় 9 লক্ষ। এবার স্নাতক স্তরে ভর্তি হয়েছেন মাত্র 5,20,000-এর কিছুটা কম ছাত্রছাত্রী। কলকাতার অবস্থাটা আরও বেশ খারাপ। মোট আসনের নিরিখে এখানে প্রায় অর্ধেক আসনেই এখনও খালি পড়ে রয়েছে বলে জানা যাচ্ছে। বিমান ভেঙে মর্মান্তিক মৃত্যু ভারতীয় শিল্পপতি এবং তার পুত্রসহ সর্বমোট 6 জনের। জিম্বাবুয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জিম্বাবুয়েতে একটি হীরের খনির কাছে ভেঙে পড়ল এই বিমানটি। দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় খনি ব্যবসায়ী হরপাল রানধাওয়া এবং তার পুত্র। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও 4 জনের, তার মধ্যে 2 জন বিদেশিও ছিলেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, প্রযুক্তিগত কারণেই দক্ষিণ পশ্চিম জিম্বাবুয়ের মাসাভা এলাকায় ভেঙে পড়েছে এই বেসরকারি বিমানটি। এই ভারতীয় শিল্পপতি রিচমিক নামক সংস্থার মালিক ছিলেন। ওই সংস্থা খনি থেকে সোনা কয়লা উত্তোলন করে বিক্রি করতেন, পাশাপাশি নিকেল তামাও উত্তোলন করতেন এই শিল্পপতি। গত শুক্রবার হারারে থেকে মুরোয়া হীরে খনিতে যাচ্ছিল হরপালের বেসরকারি বিমানটি। সকাল 6টায় বিমানটি উড়েছিল। স্থানীয় সময় সকাল 7:30 থেকে 8টার মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। দিল্লির রাজঘাট থেকে অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল নেতাদের রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল দিল্লি পুলিশ। চরম উত্তেজনা। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের ধর্নার প্রথম দিনেই বিপত্তি। রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ধর্না বন্ধ করার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে পৌঁছেছে। র‍্যাপ মোতায়েন করা হয়েছে রাজঘাট চত্বরে। মূল গেটও বন্ধ করে দিয়েছে সেখানকার পুলিশ। তৃণমূল নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য 5 মিনিট সময় দিয়েছিল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দিল্লি পুলিশের এই ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সাংবাদিক সম্মেলনও মাঝপথে বন্ধ করে দেয় দিল্লি পুলিশ। রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় নেতাকর্মীদের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাদের সঙ্গে দিল্লি পুলিশের চরম ধস্তাধস্তি হয়। এরপরেই অভিষেক ব্যানার্জি বলেন, দিল্লিতে দাঁড়িয়ে তৃণমূল
চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছে। আগামী দিনে দেখব আপনার ক্ষমতা কত আর মানুষের ক্ষমতা কত। গণতন্ত্রের শেষ কথা শাসক বলে না, মানুষ বলে। বাংলায় বিজেপি বারবার হারে বলে এদের গায়ে জ্বালা। বাংলার প্রতি এরা প্রতিহিংসা পরায়ণ। এত জ্বালা কিসের? প্রশ্ন অভিষেক ব্যানার্জির। এছাড়া অভিষেক ব্যানার্জির এদিন জানিয়েছেন, নরেন্দ্র মোদী নামেই আছেন প্রধানমন্ত্রী, সরকার চালাচ্ছেন ওই অমিত শাহ। তোপ অভিষেক ব্যানার্জি দেখেছেন এদিন এভাবেই। আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কবার্তা জারি। গোটা বঙ্গের আবহাওয়ার রিপোর্টটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই। তার মাঝে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিনটি জেলার কিছু কিছু জায়গায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং এই তিনটি জেলায় কমলা সতর্কবার্তা জারি থাকছে। আজকে দার্জিলিং, কোচবিহার এই দুটো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি দুই একটি জায়গায় হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার নাগাদ শুধুমাত্র কমলা সতর্কবার্তা জারি থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলায়। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি জেলাগুলির মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে হতে পারে ভারী বৃষ্টি, তবে কমলা সতর্কবার্তা জারি থাকছে না। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত বুধবার নাগাদ। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে। তার মাঝে দুই একটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি, তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির দুই একটি জায়গায় আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার নাগাদ অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সেই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি, সেটাও বিক্ষিপ্তভাবে হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আপনি কোন জেলা থেকে আমাদের খবরগুলি দেখছেন, আপনার জেলার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কী, আপনি চাইলে সেটাও কমেন্টে আমাদের জানাতে পারেন।